সিলেটে যাওয়ার পরে আমাদের হোটেলের পরিবেশটা কেমন ছিল, আমরা কোন হোটেলে উঠেছি এবং সকালের নাস্তাটা কোথায় করেছি, সবকিছু নিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি। আশা করছি আপনারা ফুল ভিডিওটা এনজয় করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমাদের সারা রাত্র ট্রেন জার্নির পর সকাল 9:30 আমাদের হোটেলের সামনে চলে আসছি। হোটেলটা হচ্ছে হোটেল নূরজাহান, জিন্দাবাদ, সিলেট। এই হোটেলটা আমাদের বড় ভাই ভাবি বুকিং করে দিয়েছে, আমাদের রিলেটিভ। আমরা যেহেতু বলেছি সিলেট আসবো, তো ভাইয়া ভাবি আমাদের হোটেলটা বুকিং করে দিয়েছে। তা আমরা প্রথমে হোটেলে গিয়ে তারপরে রিসেপশনে যাচ্ছি, যেহেতু এখানে কিছু ফর্মালিটি আছে এগুলা কমপ্লিট করতে হয়। দিদার এগুলো দেখতেছে, ওদের সাথে বলতেছে, তারপরে এখানে বুকিং দেওয়া আছে আরেকজনের নামে, যেহেতু দিদারের নামে বুকিং নাই, যে বুকিং দিয়েছে তার নামে বুকিং আছে। আমি এই সুযোগে একটু লবিটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে অনেক সুন্দর ছিল লবিটা, বাচ্চারা যেহেতু জার্নি করে টায়ার্ড, বাচ্চারা বসে আসলে দুষ্টামি করতেছে, আর দিদার এখানে ফর্মে সাইন করতেছে, আইডি কার্ড দিচ্ছে, যাক এগুলো কমপ্লিট করতেছে। আর আমি এদিকে বাচ্চারা কী করতেছে এটা দেখতেছি, বাচ্চারা একটা পিয়ানো পেয়ে অনেক মজা করতেছে, পিয়ানো বাজানোর চেষ্টা করতেছে। আসলে ওদের লবিটা অনেক সুন্দর ছিল। আর আমি এগুলো দেখে তারপরে যে এখানে কতগুলো মূর্তি আছে, এখানে দেখতেছেন কূপের মধ্যে পানি ঢালতেছে, এই ভিউটা ছিল অসম্ভব সুন্দর। যাক আমাদের এখানে ফর্মালিটি সব কমপ্লিট করা হয়ে গেছে, করার পরে আমরা যাচ্ছি রুমের উদ্দেশ্যে। আমাদের ব্যাগগুলা নিয়ে যাচ্ছে, ওরা যারা এখানে কর্মরত আছে তারা নিয়ে যাচ্ছে। আমরা রুমের সামনে চলে আসছি, বিসমিল্লা বলে দিদার রুম খুলছে। খোলার পরে দেখে তো আমি পুরো অবাক, কারণ আমি একটা রুমটা নিয়ে টেনশনে ছিলাম কেমন হবে কি আসু বিষয়। যাক আলহামদুলিল্লাহ রুমের পরিবেশটা অসম্ভব সুন্দর ছিল, টু বেড ছিল, তারপরে একটা চেয়ার ছিল, ক্যাবিনেট ছিল, টিভি ছিল, ফ্রিজ ছিল, তারপর ছোট ড্রয়ার ছিল, আর আমার ছেলে দেখছেন কি দুষ্টামি করতেছে। তারপরে এখানে ওয়াশরুমগুলো কি বলবো, এত সুন্দর ওয়াশরুম ছিল, নিট অ্যান্ড ক্লিন বেসিন, তার কমর, তারপর প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো যাওয়ার দরকার, টাওয়াল, শাওয়ার জেল, শ্যাম্পু, তারপরে হচ্ছে হ্যান্ড ওয়াশ, এ টু জেড সব কিছু দেওয়া ছিল, অসম্ভব সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন ছিল। যাক আমি যেটা নিয়ে টেনশন করছিলাম ওই টেনশন থেকে আলহামদুলিল্লাহ মুক্ত হয়েছিলাম। যাক আমরা রেডি হয়ে চলে যাচ্ছি, নাস্তা করবো। আর এখানে ছিল কিছু জিমের ইনস্ট্রুমেন্ট, বাচ্চারা ইনস্ট্রুমেন্টগুলো দেখে দুষ্টামি করতেছে। তারপর আমরা চলে আসছি নাস্তা করার জন্য, নাস্তা করার জন্য যাচ্ছি। আর হোটেলের রুমের ভাড়া ছিল 5600 টাকা, যেহেতু আমাদের বড় ভাই হোটেলটা বুকিং দিয়েছে সেজন্য আমরা ডিসকাউন্ট পেয়েছি 2000 টাকা। যাক আমরা নাস্তা করতেছি, নাস্তা করার জন্য আমরা চলে আসছি পানসিতে। আর হোটেলে নাস্তা করি নাই, কারণ হোটেলে ব্রেকফাস্ট আছে, যেহেতু আমরা আগের দিন সকালে চলে আসছি, 2টা থেকে আমাদের কাউন্টিং শুরু, সেজন্য আমরা সকালে নাস্তাটা আর হোটেলে করতে পারি নাই, আমাদের সকালে নাস্তাটা বাইরে করতে হয়েছে। তো পানসিতে এসে আমাদের পছন্দের যে নাস্তাগুলো আছে সবগুলো অর্ডার দিয়েছি, যেহেতু আমাদের হাতে সময় কম, আমরা নাস্তা করে আমরা নেক্সট স্টোরে চলে যাব, ভিজিটে চলে যাব, যেহেতু আসলে কোথাও গেলে দূরাদূরের মধ্যে থাকতে হয়, আসলে হাতে সময় কম থাকে, আর সময়টা আসলে ওয়েস্ট করা যায় না, সেজন্য আমরা নাস্তাটা কমপ্লিট করতেছি। আমরা দিয়েছি নান, পরোটা বাচ্চাদের জন্য, ডাল, তারপরে ছাগলের পায়া, তারপর আমাদের জন্য চা, তারপর বাচ্চাদের জন্য কোল্ড ড্রিঙ্কস, এগুলো দিয়ে আমাদের সকালে নাস্তাটা কমপ্লিট করছি। কমপ্লিট করার পরে তারপরে আমাদের যে একটা গাড়ি ছিল আমরা গাড়িও রিজার্ভ করে নিয়েছি, কারণ গাড়ির কোনো টেনশন করতে হয় নাই। আমরা 4 দিন যেহেতু থাকবো, 4 দিনের জন্য আমরা একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছি। গাড়ি হচ্ছে পার ডে হচ্ছে 5500 টাকা করে। যাক আমরা যে নেক্সট ট্যুরে যাচ্ছি, এখানে যাওয়ার সময় কিছু চা বাগান আছে, চা বাগানগুলো দেখে আসলে আমরা নামছি, নেমে চা বাগানে কিছু ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম। ভিডিও করার পরে তারপরে আমরা যাবো সাদা পাথর দেখার জন্য। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো সাদা পাথর কেমন, দেখতে কেমন, আমাদের সময়টা কেমন কাটছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।